গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু হানিস অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে একদমই অন্যরকম একটা লুকে রয়েছে। তো আমি একটু হালকা ফুলকা একটু ডেকোরেট করেছি, কেননা আজকের যেটা তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো যে ব্লগটা কিসের উপর হতে চলেছে। তো সেই ব্লগটা যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডেকোরেট করে নিই, কেননা আমরা তো ফেস্টিভ সিজনেই এইসব জিনিসগুলো বিশেষ করে প্রিফার করি। তো যেহেতু ফেস্টিভ্যাল এখন তো নেই, তো কেননা আমি তাহলে নিজের ঘরটাকে একটু এমনভাবে ডেকোরেট করে নিই যে মনে হয় দেখেছে না ফেস্টিভ্যাল চলছে। যেহেতু আমি যে বললাম যে এইসব জিনিসগুলো তো আমরা ফেস্টিভ্যালেই ব্যবহার করে থাকি, সো সেই জন্যেই ছোট্ট মতন করে নিজে যতটুকু পেরেছি তো সেভাবেই আর কি ডেকোরেট করে নিয়েছি। অ্যান্ড ডেকোরেশনটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। সো চলো উইদাউট এনি ফার্দার আডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সকলে খুব 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 ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, আমার কাছে যতটুকু রয়েছে, যত সামান্যই কালেকশন রয়েছে, তো সেই একদম সামান্য কালেকশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড আই হোপ যা বললাম তোমাদের কিন্তু ভালো লাগবে। তো চলো এবারে ব্লগটাকে স্টার্ট করা যাক। সো গাইস, এভাবে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এই আলোতে, বাট আলোটা খুবই ভালো লাগছে। কিন্তু এই আলোটা শুধু ভালো লাগা পর্যন্তই কোনো মানে আমি যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ব্লগে এই আলোটা হেল্পফুল না। তো যেই আলোটা আমাকে হেল্প করবে তো সেটাকে আমাকে এবারে জেলে দিতে হবে। তো সেই আলোটা জেলে ফিরে আসছি। তো লাইটটা অন করে নিলাম। এবার হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে একদম নিয়ে বসে পড়েছি, যত সামান্য কালেকশন হতে পারে বাট প্রত্যেকটা কিন্তু আমার মনের খুব কাছের অ্যান্ড খুব 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 প্রিয় প্রত্যেকটাই শাড়ি রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটাই কিন্তু আমার পার্টি ওয়ের, তো নর্মালি পরার মতন না, মানে কোনো একটা ওকেশনে পরলে বেশি ভালো লাগবে এটা আমার মনে হয়। অ্যান্ড আমি সেটাই মাথায় রেখে কিনেছি। তো চলো আর লেট করছি না, এবারে একে একে তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করি। তো এখানে যেমন এই যে এটার মধ্যে রয়েছে, অ্যান্ড নেক্সট হচ্ছে যেটা সেটা রয়েছে এটার মধ্যে, আর রয়েছে এটার মধ্যে। তো টোটাল তিনটে ব্যাগ, তিনটে ব্যাগের মধ্যে রয়েছে। তো ফার্স্ট কোনটা দেখাবো জানো? আমার ফেভারিট কালার যেটা, অ্যাকচুয়ালি যেটা আমি এখনো পরেও রয়েছি, ফেভারিট কালার মধ্যে পিঙ্ক। তো পিঙ্কের মধ্যে তোমাদের সঙ্গে তো প্রথমে শেয়ার করি, তো এটার মধ্যে রয়েছে সেটা। তো এই এই শাড়িটাও কিন্তু তোমরা আমাকে বহুবার পরতে দেখেছো, এমন না যে দেখোনি। তবে হ্যাঁ, বহুবার বলবো না, বলাটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দু একবার হয়তো পরেছি, কিন্তু সেটা তোমরা দেখেছো, কিন্তু আমি যখন হোয়াইটিতে ছিলাম না তখন দুবার, আই থিঙ্ক দু থেকে তিনবার, ইন টোটাল এটা 5 কি 6 টাইম পরা হয়েছে। চলো এবারে বের করে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এই হচ্ছে ফার্স্ট ওয়ান তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি। অ্যান্ড হ্যাঁ, আমি অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, আমি জানি এত দূর থেকে তোমরা অত ভালোভাবে বুঝবে না। তো এই হচ্ছে প্রথমটা, তো এটা হচ্ছে একটা নেটের শাড়ি। তো প্রথমেই হচ্ছে দূর থেকে একটু দেখে নাও প্রত্যেকটা, তারপরে কাছ থেকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে প্রথমটা, আর পুরো বডিটা হচ্ছে সুতোর কাজ করা। চলো ইন ডিটেল তাহলে ওই ব্যাক ক্যামেরাতেই বলছি, ঠিক আছে? তো একে একে প্রথমে একটু দেখিয়ে নিই। তো প্রথমে হলো পিঙ্ক কালার, এবার সেকেন্ড, চলো তাহলে যা হাতে আসলো সেটাই দেখাই। তো সেকেন্ড হচ্ছে এই, এটা হচ্ছে একটা ইয়েলো কালার শাড়ি, বাট শাড়িটা না উল্টো করে ভাঁজ করা, তো তো সেই জন্য ফুলগুলো বোঝা যাচ্ছে না। দাঁড়া আমি, ও এই হচ্ছে ফ্লাওয়ার গুলো, কিন্তু অত দূর থেকে তো বোঝা যাবে না, তো ব্যাক ক্যামেরা করেই দেখাতে হবে, তখনই আমি সোজা করে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর চলো এবারে নেক্সট যাওয়া যাক। তো গোলাপি হলো, হলুদ হলো, এবারে তাহলে একদম সাদা ধপ হবে। তবে সাদার মধ্যে কিন্তু রয়েছে বেশ সুন্দর ফ্লাওয়ারের ওয়ার্ক। তো এই যে এই হচ্ছে একটা শাড়ি, এটাও পরা দেখেছো, ইনফ্যাক্ট এখানে হয়তো প্রত্যেকটাই পরা দেখেছো, অলমোস্ট না দু একটা হয়তো বাদ পড়েছে। তো এই হচ্ছে একটা, এটার মধ্যে কিন্তু বড় বড় ফ্লাওয়ার রয়েছে, তো ব্যাক ক্যামেরা তো দেখাবোই, তো তখন আরেকটু ভালো করে দেখে নেবে। তো এই হচ্ছে থার্ড ওয়ান,
তারপরে দেখাই একটা টকটকে রং, টকটকে রং এটা উল্টো, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট মানে কি বলতো সবকিছু উল্টো করে কাজ করা থাকে। তবে হ্যাঁ এটা কিন্তু আবার শাড়ি না, এটা হচ্ছে মেখলা চাদর। আমাদের এখানকার মানে আসামের হচ্ছে এটা ট্রেডিশনাল পোশাক আর কি। তো এটা হচ্ছে মেখলা, তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, একদম কটকটে রং, তবে ব্যাক কামার একটু ভালো করে বুঝবে। এটা হচ্ছে সেটা, আর এটার সঙ্গে পড়তে হয় যেটা সেটা রয়েছে এই জিনটা, এটা হচ্ছে কালো রঙের, এটাও আবার ইয়ে রয়েছে কিছু করে কাজ করা। সোজা করি পাশে, আর এটা যেমন নিচের ডিজাইনটা আর উপরে তো তেমন একটা ডিজাইন, উপরটা একদম সিম্পল, আর নিচে রয়েছে এমনটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এন্ড অরেঞ্জ হলো। আর রয়েছে লাস্ট এই যে একদম সবুজ রং, তো রংগুলো কেমন লাগলো বলো। আর এটা না খুবই হ্যাভি, এটা পরা দেখোনি তোমরা এখনো, এটা পরার সুযোগ হয়নি, তবে আসছে হয়তো দিন সামনেই, তো তখন পরবো। তবে এটা না লেহেঙ্গা স্টাইলে রয়েছে, ব্যাক ক্যামেরা দেখাবো খুব ভালো করে। তো এই যে এটা যেটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে লেহেঙ্গা প্যাটার্ন, আর পাটটাও না অনেকটা দেখো কাজ করা আর অনেকটা হ্যাভি। তো এটা হাফ এন্ড হাফের মধ্যে রয়েছে, হাফ এন্ড হাফ কেন বললাম, এই যে আঁচলটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে নেট, আঁচলটা রয়েছে নেটের মধ্যে, আর পুরোটা রয়েছে পাতলা, কি বলে আমি ঠিক জানি না এটা কি কোয়ালিটির শাড়ি। তো এটা হচ্ছে আরো একটা, আর এবার একদমই শেষে রয়েছে একটা এই একটা শাড়ি। তবে এটা আই থিঙ্ক অনেকের কাছেই রয়েছে শাড়িটা, কেননা এগুলো যখন খুব বের হয়েছিল না, তো আমার অনেক ফ্রেন্ডই কিন্তু আমরা অনেকেই এই ধরনের শাড়িটা কিনেছি। তো এটা উল্টো রয়েছে, হালকা করে একটু হাতটা খুলে সোজা দিকটা আনলাম, তো এটা দেখো গ্রের মধ্যে রয়েছে পিঙ্ক কালার। তো আর তার সঙ্গে এই যে একটু ফুটিয়ে কাজ করা। তো প্রত্যেকটা শাড়ি কেমন লাগলো বলবে, তো চলো এবারে ব্যাক ক্যামেরায় এসে ইন ডিটেলস ওদের সঙ্গে শাড়িগুলো শেয়ার করি। প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে গ্রে কালারের শাড়িটা, তো দেখতেই পেলে এটা কিন্তু পুরোটা নেটের মধ্যেই রয়েছে, আর পুরোটার মধ্যে যেমন এই যে গোলাপি ফুলগুলোর মধ্যে একটা গোল্ডেন কালার করে স্টোন বসানো রয়েছে, আর সবুজ রঙের এই যে পাতা একটা ওয়ার্ক দেওয়া রয়েছে। আর হ্যাঁ এই যে আমি যে পুঁতির কথা বলেছিলাম, তো এইভাবে করে আর কি গোটাটা পুঁতি দিয়ে ঘেরা রয়েছে। আর এটা হচ্ছে আঁচলটা, আর পুরো বডির মধ্যে যেমন এমন ছোটো ছোটো করে ফুল রয়েছে। তো এই হচ্ছে গ্রে কালারের শাড়িটা। নেক্সট হচ্ছে এই যে গ্রিন কালারের শাড়িটা, তো গ্রিন কালারের এই শাড়িটা রয়েছে, এটা যেমন আঁচলটা আর কি, আর আঁচলে যে আমি নেটের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এই জায়গাটা করে দেখো, প্রথমে পাটটা কতটা চওড়া রয়েছে আর কতটা হ্যাভি ওয়ার্ক রয়েছে, আর এই যে নেটের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা করে, তো আধার মতন আর কি নেট, আর এই জায়গাটা করে যেমন আবারও একটু হালকা ভারী আর কি, এই জায়গাটা নেট না কিন্তু পাতলাই রয়েছে। তো এমনটা হচ্ছে এটার আঁচলের ডিজাইনটা রয়েছে, আর পুরো বডির মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে বডিটা, তো বডির মধ্যে রয়েছে হচ্ছে এই ডিজাইনটা, এটা দাঁড়া উল্টো হয়েছে সোজা করে নিই, এর মধ্যে রয়েছে হচ্ছে এই ডিজাইনটা যেটা বললাম আর কি, লেহেঙ্গা স্টাইলে রয়েছে শাড়িটা। তো এই যে পাড়ের থেকে শুরু করে এইভাবে করে এই একটা ওয়ার্ক করেছে, অনেকটা চওড়া অনেকটা বড়, আর গোটাটাই হচ্ছে এরকম গোল্ডেন কালারের ছোটো ছোটো করে স্টোন বসানো। তো এটা হচ্ছে বডির কাজ, আর এটা ছিল যেমন আঁচলের জায়গাটা হচ্ছে মেখলাটা। তো মেখলার হচ্ছে এই হচ্ছে বডির মধ্যে যেমন এই কাজগুলো রয়েছে, এই ওয়ার্কটা ছোটো ছোটো, আর এমনটা করে আর কি ডিজাইনটা রয়েছে, আর এটা ঠিক উল্টো সাইডটা রয়েছে মেখলারও আঁচলটা আর কি। তো এটা অ্যাকচুয়ালি মেখলার আঁচলটাই, মানে এটা এই জায়গাটা করে আর কি মেন আঁচলের সাইডটা, তো এটার মধ্যে হ্যাভি ওয়ার্কটা রয়েছে, আর গোটা বডির মধ্যে কিন্তু এই ধরনেরও রয়েছে আর এটা রয়েছে। তো এই হচ্ছে আমার অরেঞ্জ কালারের একটা মেখলা, অরেঞ্জ আর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন দিয়ে কাজ করা।
কালার যেটা দেখিয়েছিলাম মেখলার সঙ্গে আর কি, যেটা পরতে হয়, তো এটার নাম আমি ঠিক জানি না, তো সেটা যেমন এইচও এটা রয়েছে, তো এটারও কাজটা রয়েছে এমনটা। এই হচ্ছে সম্পূর্ণটা, ফিনিশিংয়ের দিকটা মানে নিচের দিকটা কাজ থাকে আর এটা তো উপরেই থাকবে, মেখলাটা দিয়ে ঢাকাই থাকে। এই হচ্ছে ওটা, এই হচ্ছে সাদা শাড়িটা। দেখো কেমন একটা গ্লেজি গ্লেজি ভাব রয়েছে এটার মধ্যে, এটা সত্যি খুব গ্লেজ দেয়, খুব ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে শাড়ির আঁচলটা, তো এই হচ্ছে আঁচলের কাজ, আঁচলের মতো বড় বড় ফুল রয়েছে, ফ্লাওয়ার প্রিন্ট, আর গোটা বডিটা যেমন একদমই সিম্পলের মধ্যে রয়েছে, কিন্তু অলওভার শাড়িটাই কিন্তু বেশ গ্লেজি। তো এই হচ্ছে হোয়াইট শাড়িটা, আর গোটা শাড়ি জুড়েই কিন্তু বড় বড় রকমের ফুল রয়েছে। আর এই হচ্ছে হলুদ রঙের শাড়িটা, তো হলুদ শাড়িটার মধ্যে এই যে হলুদটাও গ্লেজি রয়েছে, তার মধ্যে গোল্ডেন কালারের এরকম ওয়ার্ক রয়েছে, আর সবচেয়ে আকর্ষণের জায়গা হচ্ছে আমার কাছে এটা, এখানে মিরর ওয়ার্ক রয়েছে, তো এটা হচ্ছে পাড়ের দিকটা, আর সেম পিঙ্ক গোল্ডেন দিয়ে কাজটা রয়েছে। আর এবারে চলো তাহলে লাস্ট শাড়িটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার লাস্ট শাড়ি, যেটা ফার্স্টে দেখিয়েছিলাম, তো এটাকে লাস্ট আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে গোলাপি রঙের শাড়িটা, আর গোলাপি রঙের শাড়িটার মধ্যে দেখো সাদা রঙের সুতো দিয়ে কাজ করা, তার মধ্যে আবারও সেম গোল্ডেন কালারের ছোটো ছোটো স্টোন বসানো, আর গোটা শাড়িটাই কিন্তু এই যে নেটের শাড়ি রয়েছে, আর এটা কিন্তু আঁচলটা, ঠিক আছে। আর বডিটার মধ্যে রয়েছে হচ্ছে এমন একদমই হালকা কাজ, মানে এই জায়গাটা করে কোনো কাজ নেই, এখানটায় এখানটা একটু দিয়েছে আর এদিকটা একটু দিয়েছে, আর আঁচলটার মধ্যেই আর কি হ্যাভি ওয়ার্কটা রয়েছে, এটাও অনেকটাই ভারী শাড়ি। তো এই হচ্ছে আমার ছোট্ট মতন শাড়ির কালেকশন। তো আমার কোন শাড়িটা কেমন লাগলো, তোমাদের কোনটা ভালো লেগেছে বা কোনটা বিশেষ একটা ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই ভ্যালুয়েবল, সেটা আশা করি তোমরা জানো। আর যেই কথাটা বললাম যে দেখো সবার পছন্দ তো এক না, তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে মানে বলতে পারো, জানাতে পারো যে না এই এই শাড়িটা এই রংটা না হয়ে বা এই ডিজাইনটা না হয়ে অন্যরকম হলেও ভালো লাগতো, তো সেটা জানতে পারো কিন্তু আমার বেশ ভালো লাগবে। তো চলো নেক্সট ডে নেক্সট ব্লগে দেখা হবে, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কেননা আমার কাছে যেই কটা কালেকশন ছিল আমি কিন্তু সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তো কিছু নেই মানে আপাতত শাড়ির আমার কাছে কালেকশন, তো যে কটা ছিল সে কটাই শেয়ার করে দিয়েছি। তো চলো নেক্সট ডে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, অ্যান্ড আজকের ব্লগটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থেকো, আমায় সাপোর্ট করো, অ্যান্ড আমার ভিডিওসগুলি যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, গুড নাইট। তাহলে গুড নাইট যখন বললাম লাস্ট একটু ডেকোরেশনটা দেখেই নাও, লাইটটা অফ করে নিই, তো চলো টাটা।